আজকের ভিডিওতে আমরা পড়ব আমাদের আধুনিক খাজনা তত্ত্ব সম্পর্কে। খাজনা তত্ত্ব নিয়ে রিকার্ডো বলেছিলেন যে খাজনা কেবলমাত্র ভূমি থেকে পাওয়া যায়, অর্থাৎ কেবলমাত্র ভূমি পৃথিবীতে নির্দিষ্ট যোগানের সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বলে কেবলমাত্র ভূমি থেকেই খাজনা উদ্ভূত হয়। কিন্তু আধুনিক অর্থনীতিবিদদের মতে খাজনা কেবলমাত্র ভূমি থেকে নয়, বরং যেই সকল সম্পদ নির্দিষ্ট যোগানের সেই সকল সম্পদ থেকেই খাজনা পাওয়া যায়, এবং যেই সকল সম্পদগুলো নির্দিষ্ট রয়েছে আমাদের প্রকৃতিতে সেই সকল সম্পদগুলো থেকে আমরা আমাদের উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত করতে পারি আমাদের উপাদানগুলোকে, এবং এই উপাদানগুলোকে নিয়োজিত করতে গেলে আমাদেরকে দুইভাবে এই উপাদানগুলো আমাদের যে কোনো সংগঠনে খাটাতে হবে। একটি হলো সম্পূর্ণ স্থিতিস্থাপকতার কম হারে, আর অন্য একটি হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক টার্মটির সাথে আমরা আগে থেকেই পরিচিত, কেননা এর সাথে আমরা আলোচনা করেছিলাম আমাদের ভূমি অর্থাৎ নির্দিষ্ট যোগানের সম্পত্তি। আর আমরা সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলতে তখন ভূমিকেই বুঝিয়েছি। এজন্য এখন আমি যেই সম্পূর্ণ অস্থিতিস্থাপক সম্পদের আলোচনা করব, সেখানে আমি ভূমিকে ভিত্তি হিসেবে ধরেই একটি রেখাচিত্র সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলতে বোঝায় যেই সকল সম্পদের যোগানের হ্রাস বা বৃদ্ধি করা কখনোই সম্ভব নয়, অর্থাৎ এর কখনোই বাড়ানো বা কমানো সম্ভব হবে না। যে কোনো প্রযুক্তি বা যে কোনো উন্নত উৎপাদন মাধ্যম ব্যবহার করে, এই জন্য এই সম্পূর্ণ অস্থিতিস্থাপক রেখাচিত্রে আমি ভূমির পরিমাণ এবং ওআই ক্ষেত্রে আমি ভূমির দাম ধরেছি, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ও এক্স কক্ষে একটি লম্ব অক্ষ বিদ্যমান, সেখানে এসএস রেখাটি হলো যোগান রেখা, যেটি নির্দিষ্ট যোগান অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপকতাকে নির্দেশ করছে, এবং এই পিএ রেখাটি হলো আমাদের খাজনা। এখন যদি ভূমির চাহিদা কিংবা দাম বৃদ্ধিও পায়, তবুও কি আমরা আমাদের ভূমির যোগান বৃদ্ধি করতে পারবো? উত্তরটা হচ্ছে না, ভূমির যোগান কখনোই বৃদ্ধি করা বা হ্রাস করা সম্ভব নয়। এজন্যই বলা হয় যে ভূমির চাহিদা বা দাম বৃদ্ধির ফলেও কিন্তু তার খাজনার ওপর কোনো প্রভাব ফেলছে না, এবং এর ফলে দেখা যায় যে একটি চাহিদা রেখা উদ্ভূত হয়, যেটি একদম নির্দিষ্ট হয়ে যায়, এবং এর ফলে আমরা এই যে ওপি কিউ এস রেখা ক্ষেত্রটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অর্থনৈতিক খাজনা, অর্থাৎ জমির নিট বা বিশুদ্ধ খাজনা, যেটি সবসময় নির্দিষ্ট থাকে। বন্ধুরা, এটাই ছিল আমাদের সম্পূর্ণ অস্থিতিস্থাপক অর্থাৎ ভূমির খাজনার আধুনিক তত্ত্ব সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে সম্পূর্ণ অস্থিতিস্থাপকতার কম বলতে আমরা কোন খাজনা তত্ত্বটিকে বোঝাই।